ধুবুরীর ঐতিহ্যমণ্ডিত শিশু পাঠশালা উচ্চতর মাধ্যমিক বিদ্যালয় প্রেক্ষাগৃহ আয়োজন করা এখন সম্বর্ধনা অনুষ্ঠানত বিদ্যালয়খনৰ ছাত্র ছাত্রী এইবেলি হাইস্কুল শিক্ষান্ত পরীক্ষা আর উচ্চতর মাধ্যমিক পরীক্ষাত ভাল ফলাফল পরিদর্শন করা মেধাবী ছাত্র ছাত্রীসকলক সম্বর্ধনা জানায়। আনহাতে চলিত বর্ষৰ বিদ্যালয়খনৰ পৰা 10 জনকৈ ছাত্র ছাত্রীয়ে MBBS পাঠ্যক্রমত ভর্তি হওয়ার সুযোগ লাভ করাত ছাত্র ছাত্রীসকলৰ অভিভাৱকসকলক বিদ্যালয় কর্তৃপক্ষৰ ফালৰ পৰা বিশেষভাবে সম্বর্ধনা জনোৱা হয়। অনুষ্ঠানত মুখ্য অতিথি হিসাবে উপস্থিত থাকে ডক্টর সনত কুমার সাহা, ডক্টর দেবময় সান্যাল আর বিদ্যালয় সমূহের পরিদর্শক রাজল কুমার দাসকে ধরে গণ্যমান্য ব্যক্তিসকলের ছাত্র ছাত্রীসকল। যা 2019 চনেরপরা আমার বিদ্যালয়ের কৃতি ছাত্র ছাত্রীসকলক আমি সম্বর্ধনার অনুষ্ঠান দিয়ে আসছিল। আমার তিনটা পরীক্ষা হয়, হাইস্কুল শিক্ষান্ত পরীক্ষা, উচ্চতর মাধ্যমিক ফাইনাল পরীক্ষা, তাত কলা শাখা আর বিজ্ঞান শাখা দুটা শাখাত আছে। তার তিনজন কৃতি ছাত্র ছাত্রীক আমি প্রতি বছরে সম্বর্ধনা দিয়ার একটা অনুষ্ঠান আমি 2019 চনতে আরম্ভ করেছিলাম। 20 চনের অনুষ্ঠান করোনা কালের কারণে আমি অনুষ্ঠিত করবা নাই, এইবলি আমি আজির তারিখ অনুষ্ঠিত করল। আর ইয়ার লগতে যা নিট পরীক্ষাত আমার বিদ্যালয়ের 10 জন ছাত্র ছাত্রীয়ে কৃতিত্বরে উত্তীর্ণ হয়ে গুয়াহাটির বিভিন্ন বিভিন্ন মেডিকেল কলেজত নামভর্তি করার সুযোগ পাইছে। এই সেগতে আমি তেওঁলোককো সম্বর্ধনা জ্ঞাপন করছো। আজি আমার খুব আনন্দর দিন যে আমার বিদ্যালয়ের দুজন কৃতি ছাত্র ডক্টর সনত কুমার সাহা আর ডক্টর দেবময় সান্যাল আমার মাজত উপস্থিত থাকি এই অনুষ্ঠান কৃতকার্য করে আগুয়াই লই যাত আমাকে সহায় করেছে। আর একলগে মই কৃতজ্ঞতা জানাইছো প্রেস আর মিডিয়াক, তেওঁলোকে আমার এই 10 জন ছাত্র ছাত্রীর যিখিনি অনুষ্ঠান যিখিনি সম্বর্ধনার যিখিনি অনুষ্ঠান আর এই ইয়ার কারণে যিখিনি প্রচার তেওঁলোকে আমার কারণে কভার যিখিনি করেছে তার কারণে তেওঁলোকৰ প্রতি আমি মই বিদ্যালয়ের তরফৰ পৰা কৃতজ্ঞতা জ্ঞাপন করছি। নিউজ ডেস্ক ধুবুরী।